চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন, গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দিবেন, দিয়ে বলবেন এখন হাঁটো হাঁটো হাঁটো, কতদিন কে জানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওরা যাওয়াতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো সেভাবে আমি পূর্ণ করি, তুমি যেভাবে ডাকো আমাকে সেভাবে আমি আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করি, মা দাওতানি ওরা যাওতানি। আবার বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লা বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা দুনিয়া পাপে পরিপূর্ণ হয়ে আছে, এরকম পাপ যদি তোমার হয়ে যায়, ফাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাক, আমি তোমার পাপ ক্ষমা করে দেবো, ওলা উবালি, আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি নে, তুমি কত বড় পাপি, তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে, তুমি তো বলো না, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আপনার তো মুখে আসে না, সারা দিন থেকে দোকানে বসে আছেন, একবার বলেছেন শরম হয় না কেন, খারাপ লাগে না কেন, নির্বাচন করে 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 বিবেচনা করে পায়খানা হয়ে গেছে, খালি আরেকজনের পিছনে লেগে থাকি, খালি আরেকজনের পিছনে লেগে থাকি, একজনের পর আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না, শান্তি পায় না, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি কে বলবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে সঞ্চয় করে রাখতাম, লাত্তাখাস্ত, আমি তাহলে সঞ্চয় করে রাখতাম, আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ, তাহলে আমি সেটা সংগ্রহ করে রাখতাম, যাকাত লাগে না, কত সুন্দর জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, লিসানুন দাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিহ্বা এইটা বলতে পারে সেই জিহ্বা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ। আপনার জিভাটা কত খারাপ, আপনার স্বভাবই খারাপ, আপনি এখনই বদনাম করছিলেন, আপনার জিভাটা কত যে খারাপ, আপনার জিভাটা কেটে নেওয়া উচিত, আপনার জিভাটা খুব খারাপ, শুধু খালি মানুষের পিছনে লেগে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, হালতাদ্রি, সঙ্গে সাথে বলতে পারো, মাইকুবুর নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি, এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবাটা ধরে নিয়েছেন, জিবা এ দেখো, এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে, সকাল থেকে এখন পর্যন্ত কত কথা বলেছেন আপনি হিসাব টানতে পারবেন, এমন কতগুলো কথা বলেছেন মরা পর্যন্ত তাহাজ্জুদ পড়লে আর হবে না, এখন আর হবে না কাজ, এও হবেই না, নয়মাল থেকে আস্তে আস্তে এক রিক্সা গেলে থাপড়ে দিয়েছেন, টাকা বেশি চেয়েছে সেই জন্য, আর কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না, কার যে বদনাম করলেন, তার কোনো হিসাব নিকাশ নাই। যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ, পৃথিবীতে যত সম্পদ আছে, জমি জায়গা, অর্থ সম্পদ, টাকা পয়সা, তার সবচেয়ে উত্তম হলো লিসানুন দাকির, ওই জিহ্বা যে জিহ্বা একটু আল্লাহকে ডাকতে পারে। সারাদিনে কয়বার বলেছেন সুবহানাল্লাহ ওবে হামদি, আর খুব প্রশংসা প্রিয় উনি, খালি
আলহামদুলিল্লাহ বললে খুশি। যদি আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার এই ফাঁকাটা নেকি দিয়ে ভর্তি করে দেবে। আর যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম, তখন আল্লাহ বলবেন লে নে নে দাঁড়ি ভর্তি করে আর নিয়ে নেকি নিয়ে নে যা, এবারে তো দাঁড়ি পাল্লা ভর্তি। খুব খুশি, প্রশংসা প্রিয়, খুব খুব প্রশংসা প্রিয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা জি ফেরাউনের কাছে যেতে হবে, ও সীমা লঙ্ঘন করেছে। আমার যে ভয় হচ্ছে, আমার মুখে জিহ্বাতে অসুবিধে আছে, আমি ভালো করে কথা বলতে পারি না। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি খালি বলো রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষের কথা হচ্ছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, এটা বলো, আমি এটা তোমার ঠিক করে দিয়েছি, জিবা আমি ঠিক করে দিচ্ছি, তুমি যাও। তখন বলছেন, এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, গেলে কী যে বলে আর কী যে করে আমার সাহস হয় না। বলছে, তুমি যাও তো, কি বলবে সেটা আমি দেখব, কি করে সেটা আমি দেখব, কি বলে সেটা আমি শুনবো, কি করে এটা আমি দেখব। তখন বলছে, তবু যে আমার সাহস হয় না, তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন, আমার ভাই হারুনকে সাথে দেন। তখন আল্লাহ বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, তোমার হারুনকে সাথে দিলাম, তোমার সব কথাই মেনে নিলাম, এবার আমার একটা কথা শোনো, লাউ তানিয়ে ফিদিক্রি ও তানিয়ে দিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে ডাকতে অলসতা করলে সব উল্টে দেবো। আদেশ করেছেন মহানবী, খুব দামি নবী, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মুসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলছেন, দিন রাত আমাকে ডাকতে হবে, দিন রাত, কখনো অলসতা করতে পাবো না, লাতা নিয়ে ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করতে পাবো না, সবসময় বলো বলো সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ নাজি। খুব খুশি, সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ নাজি, এই দুটা কি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী? কিন্তু কোনোদিন আলেম ওলামা বলেন না নাকি সুবহানাল্লাহ হবে হামদি সুবহানাল্লাহ দাঁড়ি পাল্লা সবচেয়ে ভারী নয়? জি সবচেয়ে ভারী। আপনার বলার সময় হয় না, সেই জন্য আপনি কি মনে করছেন যে সারা পৃথিবীর কেউ বলে না এই কথা? আপনি ভাবলে হবে? কত মানুষ সকাল সন্ধ্যে বলা নিয়ে ব্যস্ত। অত্র হাদিসে আগের হাদিসটা একটা কথা আছে, অত্র হাদিসে পরে আরো দুটা কথা আছে। তারপরে সবচেয়ে দামি সম্পদ কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনার স্বভাবটা দেখবেন, আপনার স্বভাবটা কেমন, বেগুন তুলেছেন বাপ বেটা মিলে, নয় মাইল হাটে বিক্রি করবেন, তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে, আপনার বেটার কারণে দেরি হয়েছে। সকালবেলাতে ছিল তিনশো টাকা মন বেগুন, আর 10টা 11টা 12টার পরে ওইটা 150 টাকা হয়ে গেছে। তখন খালি সারাদিন বেটাকে বলছেন, তোকে মনে হচ্ছে দাঁত ভেঙে দিই, তোর মনে হচ্ছে তোকে পিঠির চামড়া তুলে দিই, তুই অত দেরি করে গেলি কেন, দেরি করে গেলি কেন, সকালে এ দাম ছিল, দুপুরে এ দাম হয়ে গেছে, আপনার সহ্য হয় না, আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলতে পারেন না, মানে আপনার অন্তরটা একেবারেই খারাপ, আলহামদুলিল্লাহ বলেই না, অল্পতে খুশি হয় না, আলহামদুলিল্লাহ বলে না, অল্পতে খুশি হয় না। পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে ওই অন্তর যে অল্পতেই খুশি। তারপরে দামি সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আপনার বউ তো ঢংঢং করে এখানে এসেছে, আবার একটু পরে ঢংঢং করে চলে গেছে, দেবরের সাথে গল্প করতে করতে এসেছে, আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে। আপনি একজন কাপুরুষ মানুষ, আপনার বউ এরকম এসে ছেড়ে গেছে, আপনার ওভাবেই চলছে। ছাপাইনবাবগঞ্জের ভাষায় আপনার স্ত্রী হলো হস্তিনী। স্ত্রী কাকে হলো দেখবেন, এক মিনিট দেখবেন, কথা তো আমার এখানে আছে একটু, এক মিনিট আপনাকে দেখায়, দেখেন বউ কাকে বলে, কিভাবে বউ থাকবে, বউ কাকে বলে। জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সবাই থামো, সবাই থাকো, কেউ মদিনায় ঢুকতে পাবো না সকালে সকালে সকালে। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়েব, নতুন বিবাহ করেছো তো, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি, ওর আগে একবার বিবাহ হয়েছিল, ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে, তো তারপর আমি বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বিক্রান্ত লাইবাহাত লাইবক, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এইবার শুনেন, এখন যেটুকু জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন সেটুকু আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন। এবার দেখেন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 মেয়ে রেখে, আমার 6 বোন আছে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 মেয়ে রেখে, আমার 6 বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, না 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 আমি এটা করব না। কেন? 4 কারণে। এক, এবার শুরু হচ্ছে, লে তোয়াদ দেবা হন না, আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তোয়াল্লে বাহুন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তোরা জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকু মালাহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত, রেডি, আমার বোনেরা যেন 19-20 করতে না পারে, বাইরে যেন যেতে না পারে, সবসময় প্রস্তুত, তাকুম, রেডি, দাঁড়িয়ে আছে, আমার বউকে এরকম হওয়া লাগবে। আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কী করে? আপনার বউ শিষ্টাচার কাকে বলে সেটাই জানে না। ও কী করবে সংসারের? ও কী করবে? ও খায় আর দেবরের সাথে গল্প করে আর মোবাইলে কথা বলে কার কার সাথে? শিষ্টাচার কাকে বলে? আপনার মেয়েটা ক্লাস 10 পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, এখন এখন এই মুহূর্তে এখন, এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই এই মুহূর্তে, বলো এটা কোন শিষ্টাচার? বলো, তোমার মাকে বলতে পারো না, এটা কোন শিষ্টাচার? বলো, তোমার মা কী করে, কী কলা ছাই করে, কী করে? শোনো, তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো টাকনোর নিচে আছে, তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে ধয় শুকায়, তোমার ছোট ভাইকে পরায়, দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা কিছুই বলে না। শিষ্টাচার কাকে বলে বেটা? শিষ্টাচার কাকে বলে? তোমার ছোট ভাইটা রোজ খাওয়ার সময় বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তোমার মা কিছুই বলে না, শিষ্টাচার কাকে বলে? বলো, শিষ্টাচার কাকে বলে? তোমাদের বাড়িতে তুমি, তোমার বোন, সবাই মোবাইলে রিং হলে অন করে বলে হ্যালো, আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে, কই তোমার মতো একবারও বলে না, ছি ছি আব্বু, হ্যালো বলছো কেন আব্বু, সালাম দাও, যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু তাহলে বলবা জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের বাড়িতে গরু বুঝেন তো, গরু গাভী যখন গোহাল ঘরে যায়, গোহালে যেখানে রাতে থাকে, তো গরু কি সালাম দেয়? তো তুমিও তো সালাম দাও না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ।
তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন, এখনো গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন। দেখেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শুনে না, এগুলিকে কাজে লাগায় না। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ। সালাম দিয়ে ঢোকেন না কেন বাড়িতে? এই ছেলে তুমি ঢোকো না, কই তোমার মা তো কিছু বলে না, তোমার মায়ের তো উচিত, আব্বু ছি 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 আব্বু বাহির যাও বাহির যাবো বাহির দরজায় যাও আব্বু বাহির দরজায় গিয়ে বলো আসসালামু আলাইকুম। তোমার মা, আপনাকে বলছি, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতেও হস্তিনী, ওকে দিয়ে সংসার চলবে না, ওকে বদলাতে হবে, আমি তবে আদেশ করিনি। আপনি বুঝতে পারেননি বউ কাকে বলে? এক মিনিট, আবারও দেখুন, এই ছেলে তোমাকে বলছি, মা কাকে বলে দেখে যাও। এক, শিষ্টাচার দিবে, দুই, শিক্ষা দিবে। ঘুম থেকে উঠেছে বাচ্চা তোমার ছোট বোনটা, কোলে নিয়ে তোমার আম্মা বলবে, আম্মু বলো তো আম্মু বলো আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর প্রশংসা। কই আপনার স্ত্রী তো বলে না, ওর এমনি দিন কাটে, বুঝি কী করে আপনার বউ আল্লাহ ভালো জানে। তিন, এটা সৌদি আরবের নীতি, বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন মাথা নেড়ে করে, সাত দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা আরাম, চুল ছোটো করা আরাম সৌদি আরবে। তাই ছোটো বাচ্চারই মাথায় অনেক চুল হয়ে যায়, তখন মায়েরা চুল পরিপাটি করে একবারে লাঠি নিয়ে বসে, একটু উনিশ বিশ করতে পারবে না, খালি বেনি অনেক। চার, আল্লাহ তাকুম আলাইহিন না, সবসময় রেডি, সবসময় রেডি। এক মিনিট, এক মিনিট, আপনার স্ত্রী মাগরিবের সালাত ফরজটা আদায় করেছে, বসে একটু তাসবিহ তাহলিল করছে, তো আপনার ছোট ছেলেটা, এই ছেলে তোমার ছোট ভাইটা মাগরিবের সালাত আদায় করে দশ মিনিট পরে বাড়িতে ঢুকছে, তো আপনার স্ত্রী, এ ছেলে তোমার আম্মা, আল্লাহ আকবর বলে সালাত শুরু করতে যাচ্ছিল সন্নাত, ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালামু আলাইকুম, তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে দশ মিনিট, এখন আর সন্নাত পড়তে হবে না তোমার আম্মাকে। আব্বু আহমদ, আব্বু দশ মিনিট কোথায় দেরি হলো? আব্বু দশ মিনিটের আগে তল্লাশি চালাতে হবে, তারপরে সন্নাত, এটা হলো তল্লাশি হলো ফরজ, আর সন্নাত পড়া হলো সন্নাত। আমি বুঝাতে পারিনি মা কাকে বলে, আমি বুঝাতে পারলাম না মনে হয়, না পারলে তো আর আমি তো অক্ষম, আমি আর কি দিয়ে বলি, হাদিস তো বোখারি মুসলিম। আমাদের যদি অত্যন্ত এই বোখারি মুসলিমের এই হাদিসটাও যদি আজকে বুঝে থাকি, তো যত পরিশ্রম আছে সবই আলহামদুলিল্লাহ, নাহলে এমনি এসেছি এমনি যাচ্ছি, পশু প্রাণীও আসে যায় চলে যায়, আমরা আসে যাচ্ছি। কোরআন মাজিদের পরের অংশটা কুকুর শৃগালের চেয়ে খারাপ, এই অংশটা বুঝে একটু যাই। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শৃগালের চেয়ে খারাপ এটা কে? এটা তোমার বাপ? দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, কথা এভাবে বললে খুব কষ্ট হয়। আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ এভাবে বলছেন কেন আব্দুর রাজ্জাক সাহেব? তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজতাকের কথা বলবো না, ভগড়া থেকে শেষ করলাম কথা। তোমার দাদা হল, তোমার দাদা দশ বছর আগে মারা গেছেন, কতদিন? দশ বছর, পাঁচ বিঘে তিন বিঘে জমি রেখে গেছে। তোমার বাপ এই জমির ভাগ সকালে নেবেন, আর তোমার ফুফু বিকেলে নেবেন, ঘটনা এরকম না, একসাথে নেবেন, একসাথে নেবেন। এখনো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি, বলো যে আমার বাপ সবার চেয়ে ভালো, আমার বাপ খুব ভালো মানুষ, বলো দেখি। এইটা তোমার বোগড়া মানে কি? বোগড়া মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? আরে বোগড়া মানে বোনে যদি ভাইকে বলে যে জমি দে আমাকে, আমাকে জমি বের করে দে, তখন ভাইয়ে বলে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন বাড়িতে আসবি না।
ভাগ নিতে এসে সেই জন্য ওকে বলছে তুই চলে যা ভাগ নে, আর কোনো দিন আসিস না। আশ্চর্য কথা, শোনো এই ছেলে শোনো, তোমাকে আর একটা কথা বলে গেলাম, তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে? যে আব্বা ফুপুর জমি দেন না কেন? ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসিনি, ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে চলে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুপুর জমি খাবো না। এটুকু তুমি বলতে পারো না তোমার আব্বাকে? ফুপুর জমি খাবো কেন? ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে, ভাগ্যে কি আমার কিছুই লিখা নেই? আমি কি এমনি এসেছি? ফুপুর জমি খাবো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুপুর জমি বের করে দিবেন দয়া করে, তোমার আব্বাকে বলে দিও যা হয়েছে হয়েছে। তোমার আব্বাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার আব্বার বিচার হবে দেরিতে। কেন? তোমার বাপ জালেম, জালেমের বিচার দেরিতে হবে। যারা মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে জুলুম করে ওদের বিচার কি হবে? দেরিতে হবে। আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময় সীমা? ফরজ সলাতের সমান। মাগরিবের সলাত আদায় করতে 5 মিনিট লাগে, 7 মিনিট লাগে, জোহরের সলাত আদায় 10 মিনিট লাগে, এরকম একটা কথা। তাহলে একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। আর যদি বিচার দেরি হয়ে যায়, একদিন দেরি হলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1,50,000 বছর। কতদিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাধারণ মানুষ বিত্তশালী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন। কেউ যদি কারো জমি জোর করে দখল করে তো আল্লাহ বিচারের মাঠে ওই জমিটাকে খনন করতে বলবেন, খনন করো করো করো, করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে তখন ওই জমিটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ, তুলে দিয়ে বলবেন এখন হাঁটো। তখন কতদিন খনন করতে লাগবে, কতদিন হাঁটবে আল্লাহই ভালো জানে। জমি তো জোর করে দখল করেছেন আপনি, আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কী জিনিস। কতদিন দেরিতে বিচার হবে আল্লাহ ভালো জানে। আপনি যদি সুদ খান তো বিচারের মাঠ, ওটা বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে আপনার মুখের ওপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে চৌচির করা হবে, এটা কতদিন চলবে কে জানে। আপনি যদি জাকাত না দেন তো ওসর জাকাতটাকে সাপ বানানো হবে, দিয়ে আপনার গলায় পেঁচে দেওয়া হবে, বারবার ছোল মারবে, আচ্ছা এটা কতদিন চলবে কে জানে। তা আপনি কি জুলুম করলেন জাকাত ওসর না দিয়ে? ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন যে, সেই জন্য যে জাকাত দেনি সে কার টাকা মেরে খেল? বুঝতে পারেন না মনে হয় গরিবদের, ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, তো ওই জালেম। তাহলে ওর বিচার কি হবে? দেরিতে হবে। কত হাদিস এই যে গলায় পেঁচিয়ে ছোবল মারতে থাকলো, তা আপনি মনে করলেন এটা কি মনে করলেন আপনি? আরে ছোবল মারতে লাগিয়ে দিয়েছে, কত দিন চলবে আল্লাহই ভালো জানে। গরু যদি হয় তাহলে তাকে ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর শিং দিয়ে গুতাবে, তো এটা কতদিন কে জানে। বিচার তো দেরি হয়ে গেছে, একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1,50,000 বছর, বিচার এখন লেট হয়ে গেছে, কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড বলান হেডমাস্টার প্রিন্সিপাল মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দিবেন, দিয়ে বলবেন এখন হাঁটো হাঁটো হাঁটো, কতদিন কে জানে। আল্লাহকে একটু ভয় করেন। ওই হাদিসটাতে আবার চলে গেলাম, আল্লাহ বলছেন ইবনা আদম তোমার পাপ আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন আপনাকে, ওই আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে আসবেন।
আদমের ছেলেমেয়েরা যখন সব উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা বিচার মাঠে এসে বলবেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, লাওয়াতাই তানি বে কোরা বিলার দে খাতায় আসুমা লাকি তানি লা তুশরি বিষয় আল্লাহ আতাই তো কবে কোরা বে আম্মাক পেরা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি বিচার মাঠে উপস্থিত হয়েছো, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ, তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। সব সময় ক্ষমা করতে চান, সব সময় ক্ষমা করতে চান, ক্ষমা কেউ একটু বলে না, কেউ একটু চায় না, কেউ একটু কান্নাকাটি করে বলে না, কেউ বিচারের মাঠে ক্ষমা করবেন তাই রেডি, বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা।